একটি প্রাণ আছে আকারে ক্ষুদ্র অন্যটি প্রাণহীন বিশাল বাহন দুর্দান্ত থেকে উড়ে উড়ে এরকম অসংখ্য বাহন চলে আছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নামিয়ে আবার উড়াল দিয়ে চলে যায় এই বাহন আর মশা বিশাল এই বিমানবন্দর জুড়ে বসে আছে উড়োজাহাজ এলেই ঝাঁকে ঝাঁকে ভেতরে মশা ঢুকে পড়ে কখনো কখনো উড়োজাহাজের যাত্রাও বন্ধ করে দেয় এই মশা দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে শুরু করে হাজারো যাত্রী সবাই মশার কাছে আত্মসমর্পণ করতে হয় নিত্যদিন আসা যাওয়া করছে শুধু কি তাই শ্রমিক শুল্ক কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা পেশার টানে শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন আসেন তাদের মশার কামড় খেতে হয় মশা মারতে কখনো কখনও মেশিনে তর্জন গর্জনও চলে কিন্তু শাহজালাল বিমানবন্দরের মশার দাপট একটুও কমে না আর মশা মারা নিয়েও চলে রশি টানাটানি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জবাব মশা মারার দায় সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষর কাছ থেকে উত্তর মেলে অনুমতি ছাড়া বিমানবন্দরে প্রবেশ নিষেধ অনুমতি দিয়ে ডাক দিলে তারা মশা মারতে সদা প্রস্তুত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলনে প্রতিদিন দেড়শো মতো উড়োজাহাজ উঠানামা করে তাই এখানে প্রতিদিন আসেন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার যাত্রী দিনের বেলা এলে মশার কবল থেকে কিছুটা রক্ষা পান তারা কিন্তু উড়োজাহাজ আসা যাওয়ার সময় ভোরবেলা অথবা রাত রক্ষা পাওয়ার উপায় থাকে না যাত্রীদের এমন এক যাত্রী সাদাব তাবানি দশই ফেব্রুয়ারি সপরিবারে ভারত ভ্রমণে যান ওই রাত নয়টার এয়ার ইন্ডিয়া তার ফ্লাইট ছিল কিন্তু উড়োজাহাজ ছাড়তে দেরি হয় দুই ঘণ্টা স্ত্রীদের বছরের মেয়ে ও মাকে নিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতে করতে সাদা এই দুই ঘণ্টা রীতিমতো না বিশ্বাস অবস্থা তাদের সবার অসংখ্য মশার কামড়ে মেয়েটি কান্নায় জুড়ে দেয় রাত এগারোটার দিকে উড়োজাহাজে আসেন বসলে ও মশার কামড় থেকে নিস্তার মেলেনি আকাশে উড়াল দিলেও মশা সরে যায়নি বেশ কিছু মশাকে সঙ্গে করেই সাদাব তাবানি কলকাতায় পৌঁছান মশার হাত থেকে রক্ষার আকুতি জানিয়ে গত উনত্রিশ জানুয়ারি বিমান কেজুয়াল শ্রমিক লীগের পক্ষ থেকে তাদের উদ্যতন্য কর্তৃপক্ষের কাছে খোলা চিঠি লেখা হয় চিঠির বিষয় ছিল মশার উপদ্রব হতে বাঁচার আকুতি উনিশশো একাত্তর সা একাত্তর উনিশশো একাত্তর একর আয়তনের শাহজালাল বিমানবন্দরের প্রায় অর্ধেক জায়গা জুড়ে আছে ছোট ছোট জলাশয় প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ মাস বৃষ্টির কারণে এই জলাশয়গুলো পানিতে ভরে যায় বর্ষা চলে যাওয়ার পর শুকনো মৌসুমে এসব জলাশয়ে অল্প পানি জমে থাকে এ সময় সেখানে মশার বংশ বিস্তার ঘটে দিনের বেলা মশার দাপট না থাকলেও রাতের বেলা বিমানবন্দরে বিভিন্ন স্থাপনায় ঢুকে পড়ে মশা প্রচুর বৈদ্যুতিক আলো ও প্রবেশপথ খোলা থাকায় মূল টার্মিনালের সন্ধ্যার পরই মশা ঢুকে পড়ে রাত আউট বে এলাকায় উড়োজাহাজ থামার পর যাত্রীদের বহনকারী বাস আসতে মিনিট পাঁচেক দেরি হয় সে সময় উড়োজাহাজ থেকে নামার পর মশার ঝাঁকৃতি মতো যাত্রীদের ঘিরে ধরে আন্তর্জাতিক টার্মিনালে চারটি এবং অভ্যন্তরীণ টার্মিনালে একটি করে ভিআইপি কক্ষ রয়েছে এসব কক্ষ পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছে একে ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান মশার কবল থেকে ভিআইপিদের রক্ষা করতে কক্ষ পাঁচটিতে প্রতিদিন তিরিশ বোতল ওষুধ স্প্রে করতে হয় এমন কথা জানালেন এ কেটেডাস কর্মকর্তা মোহাম্মদ মামুন তিনি বলেন ব্যাট দিয়ে মশা মারা হয় নেটও রয়েছে তবুও মশা আছে ঠেকানো যায় না ভিআইপিদের সংখ্যা বেশি হলো কোনো কোনো দিন মশা মারতে পঁয়ত্রিশ বোতল অ্যারাসোল স্প্রে করতে হয় মশা বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের বহরে এখন সুপরিসর উড়োজাহাজ আছে বেশ কিছু চারশো উনিশ আসনে বোয়িং সাতশো সাতাত্তর তিনশো প্রায় পনের দুইশো আসনের বোয়িং তিনশো ছাত্রিশ আরও আছে সর্বাধুনিক প্রযুক্তির এই নিয়ে কথা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকজন বৈমানিকের সঙ্গে মশা নিয়ে অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করতে হেসে উঠেন এক বৈমানিক ওই বৈমানিক বলেন কি আর করবো বিমানে উঠে প্রথমেই মশা মারতে হয় ককপিটে তো মশা মারার ব্যাট নেওয়ারও অনুমতি নেই তাই মশার কামড় থেকে রক্ষার জন্য ক্রিম মেখে নিতে হয় ককপিটে বসার আগে মশা মারার ওষুধ স্প্রে করে দরজা বন্ধ করে বাইরে চলে যেতে হয় টেক অফের কিছু সময় আগে এসে ককপিটে ফেরত আসি এ কাজ শুধু ঢাকা বিমানবন্দরেই করতে হয় আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম